ঘূর্ণায়মান পাহাড়ের মধ্যে অবস্থিত একটি কোলাহলপূর্ণ শহরে হাসান নামে এক নম্র বণিক বাস করতেন। তিনি তার সত্তা, ন্যায়পরায়ণতা এবং ইসলামী নীতির প্রতি নিষ্ঠাবান আনুগত্যের জন্য পরিচিত ছিলেন। হাসানের জীবন ছিল সহজ কিন্তু তৃপ্তিতে ভরা, কারণ তিনি তার পরিবারের ভরণ পোষণ এবং অভাবীদের সাহায্য করার জন্য যথেষ্ট উপার্জন করেছিলেন। এক শুক্রবার বিকেলে মসজিদে জুমার নামাজে অংশ নেওয়ার পর হাসান তার দোকানে ফেরার পথে রাস্তার ধারে একজন অপরিচিত ব্যক্তিকে বসে থাকতে দেখে। লোকটিকে ক্লান্ত লাগছিল এবং তার জামাকাপড় ছিঁড়ে গেছে। করুণা পেয়ে হাসান তার কাছে গেল। আসসালামু আলাইকুম ভাই, হাসান সালাম দিল। আপনাকে ক্লান্ত এবং ক্ষুধার্ত দেখাচ্ছে, আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? অপরিচিত ব্যক্তি, যিনি নিজেকে ইব্রাহিম হিসাবে পরিচয় করিয়েছিলেন, দুর্বলভাবে হেসে উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম, আমি কাজের সন্ধানে কয়েকদিন ধরে ভ্রমণ করছি এবং দুদিনে খাইনি, কোনো সহায়তার জন্য আমি কৃতজ্ঞ থাক। হাসান ইব্রাহিমকে তার বাড়িতে আমন্ত্রণ জানান, যেখানে তার স্ত্রী ফাতিমা একটি আন্তরিক খাবার তৈরি করেছিলেন। ইব্রাহিম কৃতজ্ঞতার সাথে খেয়েছিল, তার শক্তি ধীরে ধীরে ফিরে আসছে। খাওয়ার সময় হাসান জানতে পারলেন যে ইব্রাহিম দূরদেশে একজন সফল বণিক ছিলেন, কিন্তু বিধ্বংসী অগ্নিকাণ্ডের কারণে সবকিছু হারিয়ে ফেলেছিলেন। ইব্রাহিমের গল্প শুনে হাসান তাকে তার দোকানে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেয়। হাসান বলল, আমার সাথে কাজ কর, আল্লাহর আশীর্বাদে আমরা দুজনেই উন্নতি লাভ করব। ইব্রাহিম প্রস্তাবটি গ্রহণ করেন এবং শীঘ্রই একজন পরিশ্রমী ও সৎকর্মী হিসেবে প্রমাণিত হন। সময়ের সাথে সাথে দোকানের ব্যবসা আরও বৃদ্ধি পায়। হাসানের গ্রাহকরা অতিরিক্ত সাহায্য এবং প্রফুল পরিবেশের প্রশংসা করেছেন। ইব্রাহিমের উপস্থিতি আশীর্বাদ হয়ে উঠ। মাস কেটে গেল এবং এক সন্ধ্যায় যখন তারা দোকান বন্ধ করছিলেন, ইব্রাহিম বললেন, হাসান, আমি আমার দেশে ফিরে আমার জীবন পুনর্গঠনের জন্য যথেষ্ট সঞ্চয় করেছি, আমি আপনার দয়া এবং উদারতার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। হাসান হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, আমি খুশি যে আল্লাহ আমাদের একত্রিত করেছেন। আপনার কঠোর পরিশ্রম এবং সত্তা একটি মহান সাহায্য হয়েছে। আল্লাহ আপনার সমস্ত প্রচেষ্টায় আপনাকে আশীর্বাদ করুন। পরদিন সকালে ইব্রাহিম চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। রওনা হওয়ার আগে তিনি হাসানকে একটি ছোট অলঙ্কৃত খোদাই করা বাক্স দেন। ইব্রাহিম বলেন, এটা আমার কৃতজ্ঞতার প্রতীক, আমি চলে যাওয়ার পরে এটি খুলুন। বিদায়ের পর হাসান বাক্সটি খুলে ভিতরে একটি সুন্দর সোনার নেকলেস খুঁজে পেল। সেখানে একটি নোটও ছিল যাতে লেখা ছিল, এই নেকলেসটি আমার মায়ের ছিল, এটি আমার কাছে থাকা শেষ মূল্যবান জিনিস, এটি আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি আমাকে যে দয়া দেখিয়েছেন। বছর কেটে গেল এবং হাসানের দোকানটি সমৃদ্ধ হতে থাক। তিনি ইব্রাহিম এবং তাদের সাক্ষাৎ থেকে যে শিক্ষা পেয়েছিলেন তা তিনি কখনই ভুলে যাননি। হাসান প্রায়শই তার সন্তানদের সাথে গল্পটি ভাগ করে নেয়, অন্যদের সাহায্য করার গুরুত্বের উপর জোর দেয় এবং আল্লাহর প্রজ্ঞা এবং সময়ের উপর আস্থা রাখে। একদিন এক যুবক হাসানের দোকানে এসে নিজেকে ইব্রাহিমের ছেলে পরিচয় দেয়। আমার বাবা আপনার সম্পর্কে উচ্চ কথা বলেছেন, তিনি বলেছিলেন, তিনি সবসময় বলতেন যে আপনার সাথে দেখা তার জীবনের একটি টার্নিং পয়েন্ট ছিল। আমি এখানে আমার পরিবারের কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং আপনি যে বন্ধুত্বের বন্ধন শুরু করেছিলেন তা চালিয়ে যেতে এসেছি। হাসান তাকে উষ্ণভাবে স্বাগত জানিয়ে বলেন, আল্লাহর ইচ্ছাই আমাদের একত্রিত করেছে, আসুন আমরা একে অপরকে সমর্থন ও উন্নতি অব্যাহত রাখি, কারণ এটাই ইসলামের প্রকৃত চেতনা। এই গল্পের মাধ্যমে হাসান শিখিয়েছিলেন যে দয়ার কাজ বিশ্বাস দ্বারা পরিচালিত স্থায়ী বন্ধন তৈরি করতে পারে এবং পরিমাপের বাইরে আশীর্বাদ আনতে পারে। দাতব্য, কৃতজ্ঞতা এবং আল্লাহর উপর আস্থার নীতিগুলি চিরন্তন, এই বিশ্বাসকে শক্তিশালী করে যে সাহায্য।